نبي دي امرا حضور چينبو حضور دي نبي چينبو نا شائخ دي نبي چينبو نا نبي دي شائخ چينبو যেই শায়েকের কলিজাতে নবীর প্রেম আছে আমি তাকে ভালোবাসি যেই শায়েকের কলিজাতে নবীর প্রেম নাই তাজিম শ্রদ্ধা ইজ্জত আজমতের ব্যাপারে অনিহা আছে আল্লাহর কসম আমি তাকে আমার পায়ের জুতার সমতুল্য মনে করি না দরবার টিভি ইসলাম প্রচার একটা এগিয়ে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আমরা বধম গুনাহগার গো নবী আপনাই চিনলাম নাম সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহ দরুদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে লাগে ঈমান বাড়ে না কমে বাড়ে বেদাতের তবকা দিয়ে প্রিয় নবীর দরুদ শরীফকে বন্ধ করে দেওয়ার জন্য পৃথিবীর বহু বক্তা চেষ্টা করেছে বাংলাদেশের বহু বক্তা ওয়াজ করেছে আজকে তাদের অনেকেই কবরের মাটির সাথে মিশে গেছে মাটির সাথে কবরের সাথে মিশে গেছে কোন বা বক্তার কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে গেছে কোনদিন ওই কবরের অস্তিত্ব হয়তো আর খুঁজে পাওয়া যাবে না কোন বা বক্তার কবরের জায়রিন কেউ যায় না জিয়ারত করার জন্য কেউ যায় না নাম ধাম গুলি মিশে গেছে যাদের নাম শুনে হাজার হাজার মানুষ আসতো ওয়াজ শোনার জন্য তারা আজকে মাটির সঙ্গে মিশে গেছে কিন্তু আমার নবীর দরুদ ও সালাম তখনও ছিল এখনো আছে আগামী তো চলবে বন্ধ হবে না কিন্তু বক্তা মিশে গেছে বক্তা হারিয়ে গেছে প্রিয় নবীর দরুদ এখনো আছে আগামী তো চলবে বন্ধ হবে না সলাত নিয়া সলাত নিয়া রাসূলুল্লাহ খবর লইয়া রাসূলুল্লাহ খবর ল মেরে মাওলা صلاة يا رسول الله سلام يا حبيب الله কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ জবানের মালিক কে আল্লাহ জবান নিয়ে যাবেন কে আল্লাহ এমন একদিন আসবে জবান থাকবে কিন্তু ভাষা থাকবে না চক্ষু থাকবে কিন্তু আলো থাকবে না হাত পা পড়ে থাকবে কিন্তু চলো ধরার সক্ষমতা থাকবে না সেই দিন আসার আগে পেয়ারা নবীজির শানে দরুদ শরীফ পড়ে পড়ে জবনের হক আমরা আদায় করি সলাত নিয়া সলাত নিয়া রাসূলুল্লাহ প্রিয় বন্ধুগণ সরাসরি আলোচনায় চলে গেলাম সময় আমি নেব না কারণ এমনিতেই রাত হয়ে গেছে সরাসরি আলোচনায় যে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল শ্রমিক ফেডারেশনের ভাইরা পটিয়া থানাধীন অন্তর্গত শ্রমিক ফেডারেশনের আমার ভাইরা সবাই মিলে সুন্দরে বাগান তারা দিয়েছেন এরা কারা এরা পরিবহনের শ্রমিক কেউ ড্রাইভারিং করে কেউ হেল্পার কেউ আপনার কি কন্ট্রাক্টর এই শ্রমিক ভাইদের অর্থ দিয়ে এক এক টাকা করে উপার্জন রুজি করার টাকা দিয়ে অনেক কষ্ট পরিশ্রমের টাকা দিয়ে জান্নাতের বাগান সাজানো হয়েছে এই বাগান আপনারা সাজিয়েছেন উদ্দেশ্যই একটা
যদি আল্লাহর নবীর শান ও আজমতের মাহফিল দিয়া যদি আল্লাহ আমাদের উপরে খুশি হয় আমার মালিক আমার আল্লাহকে তার হাবিবকে খুশি করার জন্য মাহফিল কথা বলেন ঠিক কি না তাহলে এটা কি ভালো না খারাপ ভালো তো এক শ্রেণীর ভাইরা তো বেদাতের তবকা দেয় না বেদাত কি জিনিস বেদাত কি এটা আমাদের বোঝা দরকার আজ থেকে সাড়ে বারোশো বছর আগে একজন ইমাম ছিলেন ইমামের নাম ইমাম শাফিঈ ১৩০০ বছর আগের কথা বলি বিশ্ববিখ্যাত ইমাম ইমাম শাফিঈ যিনি চার মুস্তাহিদের এক মুস্তাহিদ পৃথিবীর চারজন আলেমের একজন আলেম ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ ইমাম হাম্বলি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ পৃথিবীর চার আলেমের এক আলেম পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামের পরে চার আলেমের এক আলেম তিনি বেদাতের সংজ্ঞা দিচ্ছেন এইভাবে আর আমাদের দেশের মৌলবীরা বেদাতের সংজ্ঞা দিচ্ছে আমরা বলি নতুন যেটা আবিষ্কার করে এটাই বেদাত বাস বলে দিছি হয়ে গেছে সোজাসুজি মেরে দিছে ইমাম শাফিঈ ইমাম বাইহাকি ইমাম সুয়ুতি ইমাম হযরত আসকালানি বদরুদ্দিন আইনি হানাফি ইমাম মোল্লা আলিকারি হানাফি ইমাম ইজ্জুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইমাম নববী বিশ্ববিখ্যাত ইমামদের নাম বললাম তেনারা বেদাতের সংজ্ঞা দিতে যা বলেন মা أحدث مما يخالف كتابا أو سنة أو أثارا أو إجماعا فهذه بدعة ضلالة بدعة ضلالة تاكي বলে جت قرآن বিপরীত قرآن বিধান বিপরীত جت الله نبي سنة বিপরীত এবং সাহাবায়ে কেরাম তাবেঈনদের সিদ্ধান্তের বিপরীত এবং উলামায়ে মুস্তাহিদিন যেই ফতোয়া দিয়েছেন এই ফতোয়ার বিপরীত যারা ফতোয়া দেবে ইমাম শাফিঈ ইমাম বাইহাকি এক জামাত ইমাম তিনারা বলেছেন এটা হলো বেদাতে দলালা বেদাতে দলালা আল্লাহর নবী বলেন কুল্লু বেদাতিন দলালা সমস্ত বেদাতি গোমরাহি যেটা কোরআনের বিপরীত সুন্নতে নবীর বিপরীত এবং আজমে সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের সিদ্ধান্তের বিপরীত এবং উলামায়ে মুস্তাহিদিনদের ফতোয়ার বিপরীত এটাই হলো বেদাতে দলালা আমরা নবীর মিলাদুন নবীর মাহফিল আমরা আগে করি নাই আমার আল্লাহ নিজে আগে করেছে কথা বলেন ঠিক কি না অ্যাটেনশন প্লিজ তাহলে মাহফিল কি কোরআনের বিপরীত না কোরআনের পক্ষে আজকে কি বাইবেলের তফসির হবে নাকি হ্যাঁ গীতা রামায়ণ মহাভারত ত্রিপিটক ইঞ্জিল তাওরাত আজকে ওই সমস্ত কোন ধর্মগ্রন্থ থেকে আলোচনা নেই আজকে আলোচনা হবে কোরআনের পক্ষে নবীর পক্ষে দ্বীনের পক্ষে সুন্নিয়তের পক্ষে যারা এই মাহফিলকে বেদাত বলে ওরাই হলো বেদাতি কথা বলেন ঠিক না বেঁচে আমরা বেদাতি না ওরা আমরা না হেরা হেরা আমরা না আবার বলি এটা সুন্নতের পক্ষে কেমন পক্ষে কোরআন শরীফ থেকে আপনাদেরকে আজকে বুঝাবো আমাদের বুঝা উচিত আমরা এখানে বসছি আল্লাহ রসুলের শান ইজ্জত আজমতের আলোচনায় প্রিয় নবীর শান বললে আমাদের কলিজা বড় হয় ঠিক কিনা এই যে শ্রমিক পরিবহনের ভাইরা পটিয়া শ্রমিক ফেডারেশনের ভাইরা অনেক কষ্টের টাকা কেউ হেল্পারি করে সারাদিনে কয় টাকা পায় ৫০০-১০০০ টাকা রুজি হয় ড্রাইভিং করে টিপ একটা দিয়ে আর একটা আসার পরে সারা দিন পরে একটা পয়সা সে পায় এই সারা মাসের জমানো টাকা থেকে সারা বছর পরে জমিয়ে জমিয়ে টাকা দিয়ে আজকে মিলাদুন্নবীর মাহফিল দিছে
কষ্ট হইছে না কেন করতেছে ওনাদেরকে আলাদা সরকারি টেন্ডার আসবে মাহফিল দিলে বিষয়টা তো এরকম না উদ্দেশ্যই একটা আল্লাহ তার নবী যাতে খুশি হয় এই রবিউল আউয়াল মাসে তিনের একটা মাহফিল দিছে ঈদে মিলাদুন নবী ঈদ মানে কি ঈদ মানে খুশি এই ঈদ শরীয়তের ঈদ না যদি শরীয়তের ঈদ হতো তাহলে ঈদুল ফিতর ঈদুল আযহা আমরা দু রাকাত করে নামাজ পড়ি আমরা যদি এই শোটাকে শরীয়তের ঈদ বানাইতাম তাহলে আজকে আমরা তিন রাকাত নামাজ পড়তাম এক রাকাত বাড়াইতাম না এক রাকাত কমাইতাম আমরা নামাজও বাড়াই নাই নামাজও কমাই নাই নামাজও পড়ি নাই তাহলে এই ঈদ কিসের ঈদ এই ঈদ হলো মুমিনের হৃদয়ের আনন্দের নবী পাওয়ার ভালোবাসার ঈদ কথা বলেন ঠিক কি না মুমিনের হৃদয়ে বেঈমানের না অ্যাটেনশন ইয়া রাসূল অ্যাটেনশন প্লিজ এই ঈদ শরীয়তের না এটা নবী পাওয়ার আনন্দের ঈদ এটা মুমিনের জন্য মুমিনের হৃদয়ের ভালোবাসার ঈদ কথা বলেন ঠিক কি না এটা রুন্ডা বানাইতেছেন তোমরা আবার নতুন করে কই ঈদ পাইলে আরে বেটা ছাগল ছাগল মনে চিনেন না আপনারা ছাগল চিনেন না আপনারা কিন্তু ছাগলই বললাম আরে বেটা এই ঈদ পাওয়ার জন্য নতুন করে শরীয়তের উসুল খোঁজা লাগে না এটা ভালোবাসার ঈদ এটা প্রেমের ঈদ এটা ভালোবাসার মহব্বতের ঈদ আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইযা বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিকুম তোমাদের ভিতর থেকে আমি একজন নবী তোমাদের মাঝে পাঠিয়েছি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন এই নবী হলো মুমিনদের জন্য নিয়ামত মুমিনদের জন্য নিয়ামত মুমিনদের জন্য নিয়ামত এই মহান নিয়ামত পাওয়ার কারণে এই দিনটাকে আমরা ঈদ মনে করি খুশি মনে করি আনন্দ মনে করি এটা প্রেমের ঈদ ভালোবাসার ঈদ নবী পাওয়ার ঈদ কথা বলেন ঠিক না বেটে তোমরা কে ঈদ কই পাইলে তোমার চোখে ঈদ ধরা না পড়লে তো আমার ঈদের দোষ না কি কথা কন না কেন চামচিকে আসেনি দেশে চামচিকে থাকে কোথায় গর্তে অন্ধকার এটা সূর্য সহ্য করতে পারে না সূর্যের আলো গায়ে লাগলে চামচিকের অসুবিধা হয় এই জন্য চামচিকে গর্তের মধ্যে থাকে রাত্র হলে বের হয় তো চামচিকে গর্তের ভিতরে ঘুরে আর কাজ না সূর্যের রোদ ভালো না সূর্য ভালো না সূর্য খুব খারাপ মানে চামচিকের সূর্য পছন্দ হয় না এই জন্য তার কাছে সূর্য খারাপ হতে পারে চামচিকের চোখের দোষ শরীরের দোষ অন্ধ সূর্য দেখে না সেটা অন্ধের দোষ সূর্যের কোনো দোষ না সূর্য সূর্যের থাকা জায়গায় থাকবে সূর্য পৃথিবীতে আলো ছড়াবে আমার নবী নবীর জায়গায় থাকবে নবীর কারণে পৃথিবীতে আলো ছড়বে নবীর কারণে উম্মতের গুনাহ মাফ হবে নবীর কারণে উম্মত জান্নাতে যাবে নবীর কারণে উম্মতের গুনাহ মাফ হবে নবী নবীর জায়গায় থাকবে নবীর স্বামী শানের জায়গায় থাকবে হাবিবুল্লাহ হাবিবুল্লাহর জায়গায় থাকবে সাহেব মাকামে মাহফ এইখানেই থাকবে হাউজে কাউসার সাহেব সাহেব জান্নাত সাহেব কোরআন ইমামুল মুরসালিন রাহমাতুলিল আলামিন নবী নবীর জায়গায় থাকবে নবী ভালোবাসার জন্য উম্মতের জীবনের গুনাহ মাফ হবে উম্মত জান্নাতে যাবে নবীর সাথে দুশ্মনী করার কারণে বহু সাইকেল হাদিসের মুহতামিম সেলসেলার প্রিন্সিপাল বহু আলেম আর জালেম জাহান্নামে চলে যাবে কথা বলে ঠিক না বেটা নবী দিয়ে উম্মত চিন্তা হয় না নবী দিয়ে উম্মত দিয়ে নবী চিন্তা হয় না নবী দিয়ে উম্মত চিন্তা হয় নবী দিয়ে আমরা হুজুর চিনব হুজুর দিয়ে নবী চিনব না শায়েখ দিয়ে নবী চিনব না নবী দিয়ে শায়েখ চিনব যেই শায়েখের কলিজাতে নবীর প্রেম আছে আমি তাকে ভালোবাসি যেই শায়েখের কলিজাতে নবীর প্রেম নাই তাজিম শ্রদ্ধা ইজ্জত আজমতের ব্যাপারে অনীহা আছে আল্লাহর কসম আমি তাকে আমার পায়ের জুতার সমতুল্য মনে করি না কথা ক্লিয়ার না ভেজাল আছে হ্যাঁ আল্লাহ রসুলের এসকে যদি একজন রিক্সাওয়ালা দিন মজুর আর পথের ভিকারি আর ফকির আর অন্ধ আর ল্যাংড়ার কানা বোবাও যদি নবীর মহাব্বতে এক নর্মল আধা পাগলও যদি নবীর মহাব্বতে বসে ও নবীর মহাব্বতে দাঁড়িয়ে যায় ওকে কলিজায় বুকে টেনে নিতে হবে আর সে যত বড় শায়েখ হোক আর যত বড় পৃথিবীর ইউনিভার্সিটির প্রিন্সিপাল আর চ্যান্সেলর হোক অধ্যকার অধ্যাপক হোক আর মুহাদ্দিস আর শাইখুল হাদিস হোক আল্লাহর রসুলের ইজ্জত আজমত কলিজাতে না থাকলে এক সেকেন্ডের জন্য মানি না আমার সাথে একমত হ্যাঁ দুশা করে বলেন একমত মাশাআল্লাহ আপনারা একবারে ক্লিয়ার কার সার
বাকি ঝুঁকি নেই এখানে আমরা কাউরে চিনি ও সাতা কাউকে দেখার টাইমও নাই কষ্ট হচ্ছে আপনাদের কিছু সময় বসা যাবে বসবে আমাদের মহতরম প্রধান অতিথি আলোচনা রেখেছেন ওলামায়ে কেরাম তকরির করেছেন আলোচনার মূল শেষ প্রতিপাদ্য বিষয় সবার একই বক্তব্য আমাদেরকে ভালো কাজ করতে হবে কি কাজ ভালো কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানবজাতি সৃষ্টি করবেন মানবজাতি সৃষ্টি করার জন্য আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে একটা সম্মেলন করলেন সমস্ত ফেরেশতা কত ফেরেশতা পৃথিবীর সমস্ত মানুষকে যদি কাগজ কলম দিয়ে বসিয়ে দেওয়া হয় ফেরেশতা গুনে শেষ করতে পারবে না এত ফেরেশতা আল্লাহর সৃষ্টিতে আছে সব ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ একটা মহা সম্মেলন করলেন একটা কনফারেন্স করলেন কনফারেন্সে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহ কোরআনে বলেন ওয়া ইয ক্বালা হুজুর মনে করেন স্মরণ করেন সেই দিনের কথা সেই দিন আল্লাহ এবং তার নবী ছিল নবীকে আল্লাহ স্মরণ করাচ্ছে হুজুর মনে করেন সেই দিনের কথা ওয়াইজ আপনি স্মরণ করেন রব্বুকালিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আপনার মালিক ফেরেশতাদের মহা সম্মেলনে ফেরেশতাদেরকে বলেছিল আমি পৃথিবীতে খলিফা পাঠাবো তারা জবাব দিয়েছিল ক্বালু ইন্নি আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা তুমি কি এমন প্রতিনিধি পাঠাবা যারা পৃথিবীতে মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ হাঙ্গামা দাঙ্গামা ঝগড়া ফাসাদ শুধু অশান্তি সৃষ্টি করবে শুধু ফাসাদ বাঁধাবে বাংলাদেশের এমন কোন গ্রাম আছে যেই গ্রামে ঝগড়া না হয় পৃথিবীর এমন কোন অঞ্চল আছে যে অঞ্চলে ঝগড়া না আছে সব জায়গায় ঝগড়া আছে সৌদি আরবে যায় দেখবেন ওই জায়গাও ঝগড়া ঝগড়া সব জায়গায় ফাসাদ সব জায়গায় প্রত্যেক ঘরের ভিতরেই ফাসাদ ঢুকে গেছে ফেরেশতারা কিন্তু বলেন এ আল্লাহ তুমি নামাজ পড়বে না রোজা করবে না জিকির আজগার করবে না এই জাতি বানায় না ফেরেশতাদের প্রথম টার্গেট ছিল আল্লাহ তুমি এমন একটা জাতি কি বানাবা যারা মারামারি করবে ফাসাদ করবে রক্তপাত করবে ফেরেশতাদের আপত্তি আজকে বাস্তবিক রূপ নিয়েছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বিগ্রহ প্রত্যেক বছর লেগে আছে এমন কোন বছর নাই যেই বছরে পৃথিবীতে যুদ্ধ না হয়েছে ফেরেশতাদের আপত্তি সত্য ছিল কিন্তু আল্লাহ আদর করে মানুষকে বানিয়েছেন আল্লাহ জবাব দিলেন ক্বালা ইন্নি আলামু মা লা তা'লামু আমি যেটা জানি তোমরা সেটা জানো না কারণ কি এই মানুষ পাঠানোর পিছনে একটা কারণ ছিল আল্লাহর এই আদম শফিউল্লাহর পবিত্র সেকেমে নূরে মোহাম্মদী ছিল আগে আল্লাহ জিন জাতি পাঠাইলেন জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই আল্লাহ মানব জাতি পাঠায় আল্লাহ জিন ফেরেশতা জাতি বানাইলেন ফেরেশতাদের সাথেও আল্লাহর প্রেম হয় নাই তাম 18,000 মাখলুক আল্লাহ বানাইলেন কোন মাখলুকের সাথে আল্লাহর প্রেম হয় নাই আল্লাহ মানুষের সাথে প্রেম করার জন্য ভালোবাসা করার জন্য আল্লাহ একটা জাতি বানাইয়া পৃথিবীর মধ্যে পাঠাইলেন আদম শফিউল্লাহকে আল্লাহ বানাইলেন আদম শফিউল্লাহর সেকেমে নূরে মোহাম্মদী দিলেন মূল উদ্দেশ্য ছিল রাহমাতুল আলামিন পৃথিবীতে যাবে আমার হাবিবকে দুনিয়াতে পাঠাবো সেই জন্য আমি আল্লাহ দুনিয়া সাজাইছি জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ইন্নি আলামু আমি যা জানি মা লা তা'লামু তোমরা তা জানো না আদম শফিউল্লাহর সেকেমে নূরে মোহাম্মদী ফেরেশতারা জানে না আল্লাহ জানে ওই নূরে মোহাম্মদীর আল্লাহ পৃথিবীতে পাঠাবে এই রসুল করিম আল্লাহর হাবিবকে পৃথিবীতে আল্লাহ পাঠাবে সেই জন্য ফেরেশতাদেরকে বললেন আমি যা জানি তোমরা তা জানো না আমি যা বুঝি তোমরা তা বুঝো না একসাথে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার